চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকের। মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে, যখন সমগ্র বাংলাদেশে ঢাক ঢোল পিটানো হয়েছে কি চরিত্রহীন হিসাবে, আর তাকে গ্রেপ্তার করার মামলাটা ছিল ঘড়ি চুরি এবং কি মানি ব্যাগ চুরির মামলায়। কেন এই মিথ্যাবাজ? আজকে পরিমনিকে আপনি গ্রেপ্তার করতে পেরেছেন? আজকে কি আপনারা তাদেরকে সেখানে রাজ মানে কি বলে বিচারকরা পর্যন্ত ক্ষমা চায় যে আমরা ভুল করেছি তাকে জামিন নিয়ে? আল্লামা মামুনুল হক সাহেব কতদিন যাবত জেলখানায় বন্দি আছে আমরা সকলে জানি, কেন তিনি মুক্তি পাচ্ছেন না? আসল গুমর ফাঁস করলেন ডক্টর ওবায়দুল, সরি আল্লামা মামুনুল হক সাহেব সবাই তাকে খুব ভালো করে চেনেন, কতদিন যাবত কারাগারে বন্দি আছে, কেন মুক্তি পাচ্ছে না? আসল রহস্য ফাঁস করল ডক্টর ফয়জুল হক। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি টক শো আপনাদের সাথে শেয়ার করব, ডক্টর ফয়জুল হক সাহেবের একটি টক শো আপনাদের সাথে শেয়ার করব। কেন আল্লামা মামুনুল হক সাহেব মুক্তি পাচ্ছেন না, এর আসল কারণটা কি? তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়ি সরাসরি আমরা আগে সেই টক শোটি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি, তারপরে দুটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। তো চলুন প্রিয় দর্শক, একটি লাইক যারা দেন একটি লাইক দিয়ে আমরা ভিডিওটি দেখে আসি। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকের। মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে, যখন সমগ্র বাংলাদেশে ঢাক ঢোল পিটানো হয়েছে কি চরিত্রহীন হিসাবে, আর তাকে গ্রেপ্তার করার মামলাটা ছিল ঘড়ি চুরি এবং কি মানি ব্যাগ চুরির মামলায়। কেন এই মিথ্যাবাজ? আজকে পরিমনিকে আপনি গ্রেপ্তার করতে পেরেছেন? আজকে কি আপনারা তাদেরকে সেখানে রাজ মানে কি বলে বিচারকরা পর্যন্ত ক্ষমা চায় যে আমরা ভুল করেছি তাকে জামিন নিয়ে? এই বৈষম্যটাই আমি দূর করতে চাই। স্বাধীন বাংলাদেশে হুজুর অপরাধ করলে তারও বিচার হবে, আর একজন জেনারেল শিক্ষিত মানুষ অপরাধ করলে তারও বিচার হবে, কিন্তু সেই বিচারটা হচ্ছে না শুধুমাত্র শেখ হাসিনার কারণে, শুধুমাত্র আওয়ামী লীগের কারণে, কারণ তারা মিথ্যাবাজের রাজনীতি করছে। ধন্যবাদ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী শুধুমাত্র দলই না, এদেশের যদি আমরা যাদেরকে ভিক্ষুক বলি বা রাস্তায় মানে ফেরি করে বেরিয়ে জীবন নির্বাহ চলছে, সেই মানুষকেও সংবিধান অধিকার দিয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এবং সর্বনিম্ন ব্যক্তির সম অধিকার। শুধুমাত্র রাষ্ট্রের কাঠামোগত কারণে একজন মেজর হতে পারে, একজন ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন প্রফেসর হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ওয়ার্ক, কিন্তু তারাও কিন্তু কমিটেড টু ওয়ার্ক ফর সোসাইটি, ওয়ার্ক ফর কান্ট্রি, ওয়ার্ক ফর পিপল। কিন্তু কাউকে আপনি অবজ্ঞা করে ছোট দল বড় দল কেউ টেনে হিঁচড়ে নামাবে, সংবিধান থেকে তো টেনে হিঁচড়ে নামানোর কেউ এখানে কিছু নাই। সংবিধান বলছে আমাকে কথা বলার অধিকার দিয়েছে, আমি আপনি চুরি করলে আপনাকে চোর হিসেবে ডাকবো, এটা আমার সংবিধান বলেছে। আপনি ভোট চুরি করলে, অন্যায় করলে, জুলুম করলে, ধর্ষণ করলে, হত্যা করলে, নির্যাতন করলে, মানুষের মানবাধিকার লঙ্ঘন করলে, সে ব্যাপারে রাজনীতিবিদরা কথা বলবে, সেজন্যই রাজনীতিবিদের জন্ম, রাজনৈতিক দলের জন্ম। তাই এটাকে ছোট করা, খাটো করা, এটা মামুনুলের কোনো আবদার না, শুধুমাত্র এটা আওয়ামী লীগের পক্ষেই মানায়, কোনো কিছুতে না পারলেই যুক্তি ছাড়াই এটা আমাদের এই হবে না, এরা চুনিপাটিতে কাজ হবে না, খেলা হবে, এই হবে, সেই হবে, সংবিধান গণতন্ত্রে খেলাধুলার কোনো জায়গা না। এখানে আপনার সাথে আমার আমার রাষ্ট্র কাঠামো নিয়ে আমি কথা বলবো, আমার অধিকার, আপনি আপনার রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলবেন, আপনার অধিকার, কিন্তু সেই গণতন্ত্রটা যেহেতু এই দলটি বিশ্বাস করে না জন্মলগ্ন থেকে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যে 1971 থেকে 75 সালেও বাকশাল কায়েম করেছে, এদেশের মানুষের মৌলিক অধিকারকে হরণ করেছে, এদেশের পত্রপত্রিকা বন্ধ করেছে, এককভাবে রাজনীতি করেছে, এবং কয়েকটি বাম রাজনৈতিক দলের কার্যক্রমও তারা সহ্য করতে পারেনি এই দেশে, তারাই আবার এখন নতুন করে এই গণ অধিকার বলেন কিংবা আরো অনেকের নাম বলেন যাদেরকে সহ্য করতে পারে না। কিন্তু আমি মনে করি ব্রড মেন্টালিটির হলে, ভালো মানসিকতার মানুষ হলে, ভালো চিন্তার নেতা হলে তারা কখনো এই শব্দ চয়ন গুলো করতে পারে না। রাষ্ট্র কাঠামোতে আপনি জানেন যে একজন ছোট ব্যক্তিরও যে অবদান, একজন বড় ব্যক্তিরও সেই সম অবদানটা কিন্তু স্বীকার করেই একটা রাষ্ট্র কাঠামো হয়। আমরা কিন্তু এই বাংলাদেশটাকে স্বাধীন করেছি, যে প্রসঙ্গে আমি ছিলাম যে 71 সালের সেই স্বাধীনতার আমাদের উদ্দেশ্যটাই ছিল কিন্তু এই বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য। আজকের 51 বছর পরেও কি বৈষম্য মুক্ত হতে পেরেছি? 51 বছর পরেও যদি আমার রাজনৈতিক দলের সর্বোচ্চ দল যারা দাবি করে সেই দলের নেতানেত্রী যদি অন্য কোনো দলকে কটূক্তি করে বলে ওরা হোমরা ছোমরা, ওরা চোরা, ওরা এই সেই, তাদের দ্বারা কিছু হবে না, তারা দেশের কিছু না, এই ধরনের বক্তব্য আসাটাই হচ্ছে সেই স্বাধীনতার সেই স্বপ্ন তাহলে বাস্তবায়ন করা আজও সম্ভব হয়নি। কারণ স্বাধীনতার স্বপ্ন এজন্যই হবে না, কারণ হচ্ছে স্বাধীনতা তো আসলে এরা চায় না। যখন স্বাধীনতার যুদ্ধ এদেশটাকে ধামাডোল হয়েছে, মানুষ স্বাধীনতা চেয়েছে, সেই স্বাধীনতার সত্যিকার রূপরেখাটা আওয়ামী লীগও তখন বিশ্বাস করতো না। তারা তখন পাকিস্তানিদের কাছ থেকে ক্ষমতায় যাওয়ার জন্যই তাদের উঠে পড়ে লাগাচ্ছিল, যে কারণে তারা স্বাধীনতার স্বাদটা উপভোগ করার মতো মেন্টালিটি তারা গ্রো করতে পারে নাই। সো এটা তো আসলে বাই বর্ন তাদের প্রবলেম। আমি মনে করি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এটা তীব্র নিন্দা জানাই, এবং এই বক্তব্য তার মুখ থেকে আসবে এটা বন্ধ করারও রাস্তা নাই। কারণ আপনি জানেন পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে, খালেদা জিয়ার মানুষকে টুস করে ফেলে দেয়। আবার এই গত কয়েকদিন আগে উনি ডেলিভারি দিয়েছেন যে ওই হাত ভেঙে দিতে হবে, মানে পাও ভেঙে দিতে হবে, মানে সন্ত্রাসী ভাষায় যে বক্তব্য, গণতন্ত্রের তো অনেক ভাষা আছে, যারা দেশের পক্ষে কথা বলবে না, দেশ বিরোধী ষড়যন্ত্র করবে, তাদের সমুচিত জবাব দিতে হবে, কিন্তু শেখ হাসিনার ভাষা কি? তার ভাষা হচ্ছে হাত ভেঙে দাও, ওই পাও ভেঙে দাও, মানে এই যে হুমকি ধমকি হুমরি ধমরির একটি বাংলাদেশ চলছে, এটা আসলে আওয়ামী লীগের পক্ষে এই সম্ভব। আজকের বাংলাদেশে দেখেন আমাদের সমাবেশকে কেন্দ্র করে, অনুষ্ঠানকে কেন্দ্র করে, বিভিন্ন অ্যাক্টিভিটিসকে কেন্দ্র করে যে পরিমাণ তারা বাংলাদেশের মানুষকে বিরক্ত করে চলেছে, বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, এটা আসলে কোনোদিন এই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না, এই টেকনোলজির যুগে মেনে নেওয়া যায় না। আজকের মানুষরা এদেশের গণতান্ত্রিক অধিকার ওই আইরিনা পাওয়া গাড়িতে চড়,
চড়বে, আমিও গাড়িতে চড়বো। কিন্তু আওয়ামী লীগের সমাবেশে যাওয়ার জন্য গাড়িতে চড়া যায়, বিরিয়ানির প্যাকেট পাওয়া যায়, জামা গিফট করা যায়, 500 টাকা করে হাদিয়ে দেওয়া যায়, চাইপে ধরে মানুষ নিয়ে তারপরে সমাবেশ করা যায়। আর বিএনপির সমাবেশে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসলেও তাদের গাড়ি ভেঙে দাও, তাদের হাত পা ভেঙে দাও, তাদেরকে মামলা করে দাও। কত বড় কুরুচিপূর্ণ একটি দল হলে হয় যে আমরা আমাদের পার্টির মহাসচিব সহ 7 তারিখের সেই 10 তারিখের সমাবেশকে কেন্দ্র করে একদিন আগে তাদেরকে তুলে নিয়ে গিয়েছে। এবং এই যে বিভৎসতা, আবার দেখেন জামিন পাওয়ার পরেও নিম্ন আদালতে তো জামিনই নাই, উচ্চ আদালতে জামিন পাওয়ার পরেও আবার সেটাকে সরকার দলীয় আইনজীবী বলে যে এখানে তাদেরকে জামিনকে এসটি অর্ডার করে অফ রাখতে হবে, এবং সেটা করে কিন্তু আরো 4-5 দিন তারা লেন্দি করেছে, তারপরে এই মুক্তি হয়েছে। এটা তো গণতন্ত্র হতে পারে না, এদেশে ন্যায় বিচার নেই, এদেশে সত্যিকার মানুষের আদর্শ নেই। এই কারণেই আজকের মূলত বর্তমান প্রধানমন্ত্রী এই একই বক্তব্য দিয়ে চলেছেন। কিন্তু যদি সত্যিকার স্বাধীনতার স্বার্থটা আমরা এস্টাবলিশ করতে পারতাম, তাহলে আমাদের যুদ্ধ হতো কোথায় জানেন? আমাদের যুদ্ধ হতো নলেজের সাথে। আপনার জ্ঞান আছে, আমার জ্ঞান থেকে আমি আপনার সাথে ফাইট করবো। আপনার অধিকার আছে, আমার অধিকার থেকে আমি আপনার সাথে সংবিধানের আলোকে ফাইট করবো। আপনার সাথে আমার কথা হবে ভোটের মাধ্যমে জনগণকে নিয়ে, কিন্তু আজকের কথা হচ্ছে সমস্ত পেশী শক্তি দিয়ে, যেই সব সরকারকে গত 3টি নির্বাচন অবৈধভাবে করেছে। এই নির্বাচনগুলো নিয়ে জাতি বলছে যে লজ্জা থাকলে, শরম থাকলে একটা ফেয়ার ইলেকশন দেন। আপনি গণতন্ত্রের মানুষকন্যা দাবি করেন, আপনি নির্বাচনে আসেন, আপনি নির্বাচনে ভয় পান কেন? ভয় পায় এজন্য যে এই আওয়ামী লীগকে কেউ নির্বাচিত করবে না, জনগণ ভোট দিবে না, জনগণ থেকে তাদের সংগঠনটি অনেক দূরত্বে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন ডক্টর ফয়জুল হক সাহেবের মূল্যবান কিছু কথা, কেন আসলে আল্লামা মামুনুল হক সাহেবকে মুক্তি দেওয়া হচ্ছে না বা কেন মুক্তি পাচ্ছে না। তো আশা করি আপনারা সম্পূর্ণ বক্তব্যটি শুনেছেন। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন আল্লামা মামুনুল হক সাহেব কেন কারাবন্দী অবস্থায় বন্দী আছে। তার স্ত্রীকে নিয়ে হোটেলে খাওয়া বা হোটেলে যাওয়া নেই, কিন্তু আজ পর্যন্ত তিনি কারাগারে বন্দী অবস্থায় আছে। তো ডক্টর ফয়জুল হক সাহেব বুঝাইলেন যে পরিমণি সে কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার বাসায় কিন্তু মদের বার পাওয়া গিয়েছিল, এবং একজন পুলিশের সাথেও কিন্তু তার অনৈতিক কাজকর্ম, নানান ধরনের বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তো তারা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু মামুনুল হক সাহেবের কেন এত সমস্যা? তো আশা করি বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক সাহেব, আপনারা সম্পূর্ণ আলোচনাটি শুনেছেন, সম্পূর্ণ টকশোটি দেখেছেন। তো এবার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। হ্যাঁ, আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, শেষ করে দিচ্ছি ভিডিওটি। তো যাবার আগে একটি কথা বলছি, সেটি হলো আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি আমার পক্ষ থেকে, আল্লামা মামুনুল হক সাহেব, মুফতি আমির হামজা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারপরে রফিকুল ইসলাম মাদানী সহ মুফতি সাকওয়াত হুসাইন রাজি, মানে অনেক আলেম ওলামা এখনও কিন্তু কারাবদ্ধ অবস্থায় জেলখানায় বন্দী আছে, প্রায় 2 বৎসর হয়ে যাচ্ছে, তারা এখন পর্যন্ত সেই কারাগার থেকে মুক্তি পাননি। অনেকেই বন্দী হয়েছিল, অনেকে মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের সেই প্রিয় শায়েখগুলো, প্রিয় রাহাবারগুলো এখনও মুক্তি পায়নি। আজও তারা সেই জেলখানায় কারাবন্দী অবস্থায় বসে বসে হয়তো দিন গুনছে, কবে তাদের সন্তানদের সাথে একটা নজর সাক্ষাৎ হবে, কবে তাদের সন্তানদের সাথে একটা নজর দেখা হবে। প্রিয় দর্শক, একটা জিনিস ভেবে দেখেছেন, এই যে মুফতি আমির হামজা, ওনার ছোট্ট ছোট্ট 2টা মেয়ে আছে, প্রায় বৎসর হয়ে গেল বা বৎসর পার দিয়েছে, তার মেয়েগুলো কিন্তু তাকিয়ে আছে, তার মেয়েগুলো তাকিয়ে আছে বাবাকে একটা নজর দেখবে, মেয়েগুলো তাকিয়ে আছে বাবার কোলে উঠবে, বাবাকে চুমো দিবে, সন্তানদের বুকে জড়িয়ে ধরবে, এমন আশায় কিন্তু আমির হামজাও কারাগারে সবসময় ভাবছে, মামুনুল হক সাহেব ভাবছে, সকল আলেমুলামা ভাবছে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ দয়া করে আমাদের সেই কোরআনের পাখিগুলোকে আপনি মুক্ত করে দিন, আল্লাহ পাক আপনার ভালো করবে। তো প্রিয় দর্শক, যাই হোক, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এ পর্যন্তই ভিডিওটি, আল্লাহ হাফেজ।